একদম পুরো ঘুম উঠছেই না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 20th আগস্ট, মহরমের দিন, ছুটির দিন। আজকে আমাদের ছুটি ছিল, বাট ভেবেছিলাম আজকে একটু আউট অফ স্টেশন যাব, কিন্তু হলো না, কারণ ওয়েদার পুরো বৃষ্টি হচ্ছে চারিদিকে। 15ই আগস্টে ভেবেছিলাম একটু বাইরে বেরোবো, সেদিনও বৃষ্টি, বিভিন্ন রকম ইস্যু ছিল, হলো না, আজকেও হলো না। আমাদের সাধারণত বছরে 4:30টাই বন্ধ থাকে, 4:30, হ্যাঁ, গোটা বছরে 4:30 দিন বন্ধ থাকে। তার মধ্যে একটা 15ই আগস্ট, একটা 26শে জানুয়ারি, একটা মহরম, আর আরেকটা সামনে আছে 2nd অক্টোবর। এই 4টা ছুটি আমাদের পাই আমরা গোটা বছরে, আর সবসময় প্ল্যান থাকে যে এই 4টা দিনের মধ্যে কিছু ঘোরাঘুরি করে নেওয়া, সঙ্গে 1-2 দিন এদিক ওদিক করে। কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতিতে যেখানেই যেতে হবে সেখানেই সেকেন্ড ডোজ আপনার ভ্যাকসিনেশন হতে হবে, অথবা আপনার আরটিপিসিআর টেস্ট নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। কেমন আছো তুমি? ভালো আছি। এটা কি আছে, তুমি কি তবলা বাজাও এখন? হ্যাঁ, আই বুড়ি বাজাতে হয় না, তবলা বাজাচ্ছে, বুড়ি বাজাবে না। বাবা কি দুঃখ, দিনে দিনে প্রচন্ড দুষ্ট হয়ে যাচ্ছে। মাখন তুমি একটু বাঁচাও বাঁচাও শুনিয়ে দাও তো সবাই। রাত্রিবেলা ঘুমের মধ্যে বাঁচাও বাঁচাও চিল্লাতে থাকে, হঠাৎ করে কিভাবে কি শোনে কে জানে, আমরা তো কালকে রাতে ভয় পেয়ে গেছি, হঠাৎ করে কি হলো, কি হলো, বাঁচাও বাঁচাও করছে কেন? পরে সকালে বলছে আমার গাড়ি হারিয়ে গেছিল, এই জন্য বলেছি বাঁচাও বাঁচাও। কোথায় গন্ডগোল থাকতে পারে স্পেলিং? সাইক্লোন স্পেলিং কি হবে দেখে 10 বার করে লেখ। সকালবেলা ওকে পড়তে দেওয়া হয়েছিল, ভোরবেলা 7:30-8টায় উঠেছে, বলছে পড়ছি আমি, তারপর থেকে কোনো রকম পড়াশোনা হয়নি, এখন অবধি পড়া মুখস্ত হয়নি, লাস্ট অবধি আমাকে ধরতে হলো। এইভাবে বলুন, পড়াশোনা কি এভাবে করানো যায় বলো? কি হলো এবার, পড়াশোনা হয়েছে? একটু জয়িতার কাছ থেকে ঘুরে আসি, জয়িতা কি করছে দেখি। জয়িতা কি করছো? জয়িতা ছেলে রান্না করে, ছোট ছেলে। আর আমাদের রান্না নেই? আমাদের রান্না নেই আজকে, ছোট ছেলে রান্না করছি। আমরা ইচ্ছা আছে একটু বাইরে যাওয়ার, বাইরে মানে একটু হয়তো কোথাও খাওয়ার ইচ্ছা আছে। একঘেয়া জীবনে একদম ক্লান্ত হয়ে গেছি আমি, তাই আজকে মহরম ছুটির দিন, তাই ভাবলাম, ভেবেছি এখনো অবধি, তো একটু বাইরে খাওয়ার, জানি না কোথায় খাবো, আদৌ খাবো কিনা, যদি খাই তাহলে সবাই, তোমাদেরকে সবাই দেখাবো, তোমাদের সবাইকে দেখাবো, কিন্তু আদৌ খাচ্ছি কিনা। আর ইচ্ছা আছে একটা দোকানে যাওয়া, সেটাও আমি দেখাবো। তো সারাদিন সাথে থাকো, ছুটির দিন কিভাবে কাটাচ্ছি, যদিও আমার লাইফে ছুটি নেই, তবুও যেহেতু সবার ছুটি তাই ছুটি বললাম। আর বাইরের ওয়েদার আমাদের এখানে প্রচন্ড খারাপ, যখনই ভাবলাম বেরাবো তখন ভগবান বৃষ্টি দিয়ে দিল, তারপর ছোট ছেলে বড় ছেলের অত্যাচার তো আছেই, বলে না পয়সা মুখে দেয় না। আর যেহেতু মহরম আজকে, তো সকল বন্ধুদের মহরমের শুভেচ্ছা আমার, সবাই ছুটির দিন এনজয় করো, চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো কি করি আমরা। তো এই হলো জয়িতা, তোমার ছেলেকে একটু পড়াশোনাটা কমপ্লিট করিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে মিট করছি আবার। তো বৃষ্টি ভেজা দিন হওয়া সত্ত্বেও বেরিয়ে পড়েছি, একটু বাইরে শপিং টপিং করবো, কিছু খাওয়া দাওয়া করি যদি তাহলেও তোমাদের দেখাবো। তো অলরেডি আমি আর অঙ্কিত বেরিয়ে গেছি, কিন্তু এখনও জয়িতা বের হতে পারেনি। সবাই রেডি? তো চলো একটু ঘুরু ঘুরু করি বাইরে গিয়ে। তো আমরা এসেছি ফার্নিচারের দোকানে, কিচেনের জন্য কিছু ফার্নিচার নেব, কারণ ঘরের মধ্যে অবস্থা খুবই, দেখতেই পাচ্ছো কিচেনের অবস্থা খুবই খারাপ। তো এটা একটা চয়েস হয়েছে,
দেখা যাক এটা কালারটা হয়তো চেঞ্জ করলে এটা হয়তো নিতে পারি তো আমরা একটু মডিফিকেশন করব কিচেনে তো সেটাই হবে দেখতে পাবে তোমরা ওই দেখো আরেকটা কি করছে বসে বসে ওখানে ফিট বসে আছে ইদার রেড না হলে আরেকটা কালার দিয়ে ঠিক আছে ম্যাম যে আপনাদের কমপ্লিট হলো কিছু লাগলে বলবেন আমি আছি সামনে আর এই যে ম্যাম এই যে লবণটা হ্যাঁ রাখেন নিচ্ছি বাড়িতে চলে এসেছি গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম কি খাওয়া দাওয়া করলাম তার জন্য আলাদা একটা ব্লগ আছে আলাদা একটা ফুড ব্লগ আছে সেটাও দেখে নিও তোমরা বাকি মার্কেট থেকে এখন ফিরলাম একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার কথা বলছি তোমাদের সাথে তো শুভ সন্ধ্যা বন্ধুরা মাখন চলে এসেছে ও দিদার কাছে শুতে গিয়েছিল ওর মামের কাছে শুতে গিয়েছিল তো ঘুমিয়ে টুমিয়ে মাখন চলে এসেছে ঘরে আর সঙ্গে সঙ্গে সকালে যে ফার্নিচারের দোকানে গিয়েছিলাম তো কিছু ফার্নিচারও যেগুলো নোয়ার ছিল নিয়ে আসা হয়েছে চলো তোমাদের দেখাই এই একটা আলমারি নিয়ে এসেছি আলমারিটা প্লাস্টিকের রান্নাঘরের জন্য যাতে জমটম না পড়ে অ্যান্ড খারাপ না হয় তাই প্লাস্টিকের আলমারিটাকে প্রেফার করা হলো আপাততর জন্য আর কি এনেছি বাবু দেখা এটা বাবুর পড়ার টেবিল তো বাবু এখানে পড়াশোনা করবে কতটা পড়বে সেটা আপনারা ফাইনাল পরীক্ষার রেজাল্টে বুঝতে পারবেন আমি রেজাল্ট আপনাদের দেখাবো কতটা পড়াশোনা করবে আদো করবি তো এই হলিক চুকাই দিবে হবে না হবে না এইটা যদি ভাঙি তো বাবা মাথা আর ভাঙি তো লাগবো এই তো হয়ে যাবে হ্যাঁ তো রাত 8টা বাজতে চলেছে আমরা আবার আরেকটা টিপ দিতে যাচ্ছি এখন কি করতে যাচ্ছি জয়িতা জানে জয়িতা নিয়ে যাচ্ছে আমাকে আমি কিছু জানি না তো চলো গিয়ে দেখি কি ব্যাপার কতগুলো নেবে এটা তোমার 20 আছে এটা 15 টাকা পড়বে জয়িতা বৃষ্টির মধ্যে কি কিনতে এসছে এতক্ষণে বুঝতে পারলাম রোববার রাখি পূর্ণিমা তার জন্য রাখি আর গোপালের জামা নিতে এসছে এদিকে যা বৃষ্টি কতদূর উঠছে কে জানে প্রবল হারে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আটকে আছি কতক্ষণ থাকবো এখানে কে জানে বিকেলে বেরোনোর ডিসিশনটাই একদম ফালতু হয়ে গেছে একটা শুধু দোকানে ঢুকেছি তাই বৃষ্টিতে আটকে গেছি অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল এখন জানি না কী হবে 8:30 বাজতে চললো আর এখন তো একটু তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায় তো দেখি যদি একটু বৃষ্টিটা কমে চেষ্টা করবো আরও কোথাও যাওয়ার নহলে বাড়ি আর কিচ্ছু করার নেই তো ভিজে ভুজে অ্যাট লাস্ট ঘরে পৌঁছালাম বাজে এখন 10:30 ওই যে একজন টেক এও ভিজেছে আজকে পুরো ভিজে ও বুঝেছে গুজু আচ্ছা তো কি কিনলাম একটু দেখি মাথার মধ্যে দিল বললাম কি কিনলাম একটু দেখিয়ে দিই তোমাদের
তোমরা মোটামুটি দেখেছো রাখি পাখি এগুলো কিনা কেনা হয়েছে। তো রাখি পাখি এগুলো যে কেনা হয়েছে দেখেছো, এবার পরে যেগুলো কিনেছি সেগুলো দেখে নাও। তো জয়িতা বাজার কি কি হয়েছে দেখাও। বাজার তো ঠাকুর বাজার দেখলে নাকি কিনলাম রাখি গোপালের জামা টুপিটা কি ছিল কিছু জিনিসপত্র, আর একটু কিচেন সেটআপ কিনেছি। এই যে এই দুটো এই চারটা প্লেট কিনেছিলাম এরকম, দুটো বুনুর জন্য ওটা মারবাড়ি রেখে এসেছি সেমি, আর এটা কিনেছি আমার রান্নাঘরের জন্য সার্ভিংয়ের জন্য। এটা আমি কিনেছি চাউমিন বা মোমো এই সমস্ত সার্ভিং করার জন্য যখন করব নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে, মানে জয়িতা রান্নাঘরে। তো সবই জয়িতা রান্নাঘরের জন্য এগুলো কেনা। এটা কিছু প্লেট আমার নষ্ট হয়ে গেছে, আর এখন মেলাগুলো একদম নেই বলে আমার একদম মানে জিনিসপত্র ভেঙে যাচ্ছে, ছোটো ছেলে ফেলে দিচ্ছে। তো এর জন্য দুটো প্লেট এরকম দুটো আমাদের দুজনের একটু ভাত খাওয়ার জন্য, এই যে আর এটা এটা সেটা হিসেবেই কিনেছি। এখন লাইট চালিয়ে দাও, আমার কোলে আসবে একটু, গুড নাইট বলবো, আসো যাও 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 আমার কোলে গিয়ে বসো একটু, ভালো বাবার মতো। আর কিনেছি হচ্ছে ফার্স বাইট, আর এটা কিনেছি এটা বাথরুম পরিষ্কার করার জন্য, কারণ এগুলো সবই আমি করি, মিঠুন কিচ্ছু করে না, মানে আমি কিচ্ছু করে না বা সময় পায় না। তো এই হচ্ছে এগুলো সার্ভিংয়ের জন্য কিনলাম, দেখলাম আমি আপনাদের এটা পকোড়ার জন্য বিশেষ করে। তো এই হচ্ছে রান্নাঘরের কটা জিনিস, যেহেতু আজকে রান্নাঘরের জন্য একটা আলমারিও কিনেছি বাসন রাখার জন্য, সঙ্গে এগুলো কিনে নিয়েছি। জয়িতা আসলে গুছোচ্ছে পুরো দমে জয়িতা রান্নাঘরের জন্য, কারণ ও রান্নাঘরের সেট আপটা ও নিজের করে তৈরি করছে। তো আমরা যতটা পারবো হেল্প করব, আর আমরা ব্লগিং চ্যানেলে দেখানোর চেষ্টা করব তোমাদের কি হচ্ছে না হচ্ছে। আর কিছু জয়িতা? না আর কিছু না, এই তো সারাদিন তো দেখলেনি আমরা কিভাবে কাটালাম। তবে আজকে খুব বৃষ্টি, সন্ধ্যাবেলার মানে বেরোনোটা একদম খুব খারাপ কন্ডিশন হয়ে গেল, মাখন পড়ে যাবে নো। তো ওর জন্য এদিকে এসো মাখন, এসো আমরা কথা বলে নিই প্লিজ, এদিকে এসো কথা বলে নিই আসো। তো ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এগুলো করলাম, দরকার ছিল না, তবুও ছুটি তো হয় না, সবসময় ছুটি পায় না, ও ছুটি পেলাম বেরোতে পারি না, যখন বেরোলাম যখন এগুলো করলাম, আর এই আসলাম বাড়িতে ভিজে ভিজেই। তো চলো গুড নাইট, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ওই যে মাখনও গুড নাইট বলে দিচ্ছে, গুড নাইট বলে দাও, বাই বাই বলে দাও, চলে আসো বলে যাও। আচ্ছা চলো একবার আমরা ননির রুম থেকে ঘুরে আসি। ননি কি বলবা বলো, নতুন সেট আপ ওর পড়াশোনার জন্য। আচ্ছা আচ্ছা গুড নাইট গুড নাইট। তো আর ব্লগটা এখানেই এন্ড করব, আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই ব্লগটা দেখতে পারে। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে বেল আইকনটাও প্রেস করে দিও যাতে নতুন নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও এবং আমরা কী করছি তোমরা জানতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্যদিন দেখা হবে। চলো এবার অমিত মনে হয় কিছু বলবে তোমাদের, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, শুনে নাও অমিত কী বলছে। না অমিতের কিছু বলার নেই, অমিত শুধু গুড বাই বলবে, টাটা বাই বাই। আরেকজনকে দেখুন ঘুমিয়ে পড়েছে, রাতটা একটু বেশি হয়েছিল কিন্তু তার চেয়ে বেশি রাগ আমার ওপর, যে রাগ করতে গিয়ে ঘুমিয়েই পড়েছে চেয়ারের ওপর। এই একদম পুরো ঘুম উঠছেই না।